বাইদেউ চাহকাপ খাই লওকচোন। অ দিয়ক দিয়ক। বাইদেউ আপনাক এটা কথা সুধো ৰব। আমাৰ মইনা পঢ়াত কেনে পাইছেনো? অলপ আগবাঢ়িছে না? আপনি একো টেনশ্যন ল'ব নালাগে, চাব কেইদিনমান পিছত মইনাই যি সুধিলেও ফৰফৰে ক'ব পাৰিব। আপোনাকে গতালোঁ আৰু, আপুনি যি কৰে লাগা হ'লে দুই পইচা বেছিকৈ ল'ব, কিন্তু আপিটোক আগবঢ়াই দিব। আপুনি চিন্তা কৰিব নালাগে দিয়ক মইনা, তুমি এইখিনি লিখি থবা, মই কালি আহিয়ে চাই দিম। হ'ব দিয়ক বাইদেউ, মই কৰি থৈ দিম। হেৰি হে, মই আহোঁ দিয়ক। এই শুভেন্দাৰ আপাটোকো টিউচন কৰাৰ কথা কৈছিল, তাতে যাই পেলাই টিউচনটো কৰি দিম। অঁ হয় নেকি, দিয়ক পিছে যাওক। দিয়া মইনা, মই আহোঁ দিয়া। অঁ বাইদেউ। অ' ৰে, থম থম কৰি বহি আছ, চাকা বন্দে মোক। হেৰি, শুভেনৰ পুতেকক বোলে আমাৰ মইনাক পঢ়া বাইদেউটোৱে পঢ়ি আছে হে। আমাৰ মইনাকো আৰু এটা বেলেগ টিউচন দিয়াৰ মাথা মাৰক, নহ'লে শুভেনৰ আপা আগবাঢ়ি যাব, আমাৰ এই পিছ পৰি থাকিব। অ হয় নেকি, ৰবা নহ'লে মই আজিয়ে বেলেগ এটা মাষ্টাৰ ঠিক কৰি আহিম। ঠিক কৰি আহিলে নহ'ব, কালিৰ পৰাই আহিবা দিব। হ'ব দে, তোমাৰ টেং টেঙে মাতটো শুনোতে শুনোতে মোৰ চুলি সৰি নহ'ব পাৰিছে, এতিয়া কেইডাল দেখিলি ৰক্ষা, তুমি চিন্তা নকৰিবা, বহি থাকা। হেৰি, চুলি চিন্তা কৰিব নালাগে, চুলি চিন্তা কৰক। হাও শুভেন্দু নে? অ ছাৰ, এই আপোনাকে লগ কৰিব আহিছোঁ ৰ'ব। অ কওকচোন, কিয় বা আহিল? হাও কি সৰু চুলিৰ দৰে গেম খেলেছে আপুনিও? এই গেম নহয় হে, এম পি এল। এম পি এলত বহুতকেইটা গেম আছে, আৰু এম পি এল খেলে ফেলে পইচা ইনকাম কৰিব পাৰি। সঁচাই নাকি হে? এ ৰ'ব, আপোনাক দেখি আছোঁ। এ ছাৰ, মই ৰানিং গেম খেলাম। এই দেখা পাইছি না, এই ছাৰ 2500 টকা পালোঁৱে মই। ই মোবাইলতে 2500 টকা দেখাইছি, পইচাখিনি আপোনাৰ তাতে কেনেকৈ আহিব? আপুনিও কোনখন পৃথিৱীত জি আছে হে? এম পি এলৰ পইচাখিনি পেটিএম নহ'লে বা ইউ পি আইৰ সহায়ত বেংকত ট্ৰান্সফাৰ কৰি ল'ব পাৰি, বুজিছি? এই সেইগিলা বাদ দিয়ক, আমাৰ আপাটোক যি গানৰ টিউচন কৰাৰ কথা কৈছিলোঁ, আপুনি কোনদিনা যাবনো? এ সময় মিলাব পৰা নাই হে, সময় মিলি হ'লে যাম দিয়ক। ওরা বাবুক আজি টিউশন করবো আইসিল না? ও পাত তো করে গেছে, আর ভাটিবেলা তো 4টা বজাত করবো বলে। ভাটিবেলা? ভাটিবেলা আর কিহর টিউশন? হা কি কিহর টিউশন, ভনিতাই যদি আপিটুক ডাবল ডাবল টিউশন দিবা পারে আমি কি নরু নেকি? লাগা হলে গোটেকিটা মাস্টারক পয়সা দিয়ে মাতি এনে টিউশন দিম, তথাপি তো আমার বাবু বিমলাতকে উপরত হবা লাগবো। দিয়া ঠিকই কৰছো দিয়া। এ মই আজি আমার ভেটেনারি চকর গানোর মাস্টার উমেশক লগ ধরলু। ও তেখেতে কি কলা? কালির পরা বলে আমার তাতে আইব, আমার বাবুক গান শিখাব। ও ভালে কৰছি দক, এন আমার গাঁত কোনো গান গাওয়া মানুহ নাই, আমার এই যদি শিখে বহুত ডাঙর গৌরবের কথা হব। দে দে হব দে, ইটা ইনকে সিরিয়াল চাই থাকবে নালগে, এ মোক লগি পানি এক গিলাস লৈ আহা। আনু রব। দে বাবু হারমোনিয়াম তো হ্যাঁ করে ল, মই যাঙ্কাই গাম, তুমি হ্যাঙ্কাই গাই যাবা দা। ও স্যার, মই দেখুন গায়ে আছো, আরো কি গাবা লাগে? ঠিক বুর্বক, তোমাক মই গা বলে সুত্তু হেরি পারছো। দে বাসা, স্যারে জিঙ্কে কইছি হিঙ্কে করে যাসুন, গাই যাসুন, পারবি দে? পারবো রবক পারবো। দে বাবু মই যাঙ্কাই গাম হেঙ্কাই গাই যাবা দে। বাবুক অলপ মিঠাতেল খুৱাই দিওঁ নেকি, গলটো পিছলা হলি সুৰটো টানাত ভাল হব। হেৰি মিঠাতেল নালাগে দক, ৰিফাইন তেলে ভাল হব, বেছি পিছলা। শুনক, গানৰ এটা ৰস আছে,
এই রক্ত যেটা কমে যাব অটোমেটিক খুরগিলা ওলাইব দে বাবু গ নি হে স্যার কিমান সাবা লাগে আপনাক সাই সাই বিরক্তি লাগিছি দে চুপ হে মই নরু হে আপনা লগে গানি খবা গানি খের যোগ্যতাই নাই এ মই যাও দ ও স্যার হে নাই নকরব এ চেষ্টা করকছুন পারব দহি হেরি সব চলি সব কাম করবে নরে এর গানর ইন্টারেস্টে নাই মই কেনকা শিখাও ও স্যার কিবাকে কষ্ট মস্ত করি হলো শিখাওকে আমার গাঁত গান শিকা চলিয়ে নাই পারব দিয়ক ও ভাল গান গাবা পারা হলি আপনারে নাম হব আপনার জোর করলাক বলি বুড়া হালখার মাত নধরে তু ওরা বাবু ই গান শিখবা নরব নাকি হা তার ইন্টারেস্টে নাই দেখুন ও হে এটা কাম করব নহলি খালি ডেন্সর মাস্টার এটাই মাতি আনব এবার আমার বাবুক ডেন্স শিখাম আমি দেচোন এইটো অংক কৰি দেখুৱ এ শুনছি না ইমান দিনে সুভেনৰ আপাটোক মই টিউচন কৰি আছিলোঁ কালিৰ পৰা সি এটা নতুন টিউচন মাষ্টাৰ আনিছিহে ইফালে চলিটো সুখে কিনে যাব ধৰিছে এই হ'ল আমাৰ সমাজৰ গাৰ্জেন অ হে ছাৰ মই কালি এখেতক সেয়ে কৈছোঁ সেইকাৰণে মই আজি আপোনাক পঢ়াব মাতি আনিছোঁ ঠিকেই কৈছি দিয়ক অ ছাৰ আমাৰ আৰু মইনাক একলগত ডাবল ডাবল টিউচন দিয়া নাই ৰাতিপুৱা এটা দিছোঁ আৰু ভাতিবিলা আপোনাৰ তাত এটা দিছোঁ অহো আপোনালোকৰ তাকে কৈছি যা নহওক বিমলাক যি গানে চানে দিয়া নাই নহ'লে এই সুভেনৰ আপাৰ দৰে চেল্লা পৰি গেল হয় অ সিহঁতে তাৰমানে গানতো দিছে সেইকাৰণে তো সি এইবাৰ গানত ফাৰ্ষ্ট প্ৰাইজ পাইছে হেৰা তুমি মনে মনে থাকা কি মনে মনে থাকিব লাগে হে সব আপোনাৰ কাৰণে হৈছে বেলেগ চলি কিমান ওপৰত উঠি গৈছে গম পাই না আপুনি ময়ে কিবা এটা কৰিব লাগিব হেৰি কি করব উপায় নাই হে আপনার কাম আপনি করতে হোক হেরি দেখছি না সুবে নাতে আপাতুক মনে মনে গানও শিখে আছে আমার আপিটুক গান শিকার ব্যবস্থা কর হয়ুয়া এনে মনে মনে আপাতুক গানও তো লুকি দিছি রবা মই আজি উমেশ মাস্টারক মাতি আনি আমার আপিক গান শিকার ব্যবস্থাটা করে দিব দেহা বিমলা সিনা যে গানটো শিকছিলো সিটোয়ে গছ আজি ও সৰু চৰাই কোনে দিলে সজাই ও সৰু চৰাই কোনে দিলে সজাই ফুটুকা ফুটুকি ৰঙীৰে মৰম লগাব তোৰ দেহতে ও সৰু চৰাই কোনে দিলে সজাই ও সৰু চৰাই কোনে বাহ মই নাকি দিনে গান গাইছ হা অ হে বিমলাৰ কণ্ঠটো বঢ়িয়া তাই গান গাব পাৰব হে পাৰিলিতো ভালেই আমি তাইক গায়ক বনাব খুজিছোঁ বিমলাই পাৰব দক এৰ কণ্ঠটো ভাল এই যোৱা সপ্তাহত সুবেন দাসত গৈছিলোঁ ল'ৰাটো একোৱেই নলাগে অ ছাৰ আমাৰ আপিক বেলেগ চলিৰ লগত তুলনা নকৰব হে আমাৰ আপি চব পাৰে অ সুবেন দাই আপাৰ তই গানত নৰাৰ কাৰণে এইবাৰ ডেন্সত দিছি হে ও আজি ডেন্সৰ মাষ্টৰ ঘৰত যাবয়ে এ মই আহোঁতে লগ পাই আছোঁ দিয়ক দিয়ক ঠিকে আছে দিয়ক আপোনালোকে গানটো অলপ প্ৰেক্টিচ কৰক মই ভিতৰৰ পৰা আহোঁ ভণ্ডা এ চাহ কাপ দেহা হেৰি ঔষধ খেন্তি আনোতে ইমান দেৰি না মইনাই জ্বৰৰ গা হাতী গান গাই আছে তুমি কি জানবা হা ডাক্তৰে যিহে ঔষধ লিখি দিছে আখান ফাৰ্মাচীত বেছি নাপালোঁ তিনিখনৰ কাৰণত বেছি বেছি হেনবেলাগা আছে দিয়া দে হ'ব দে এই গানৰ কষ্ট হৈ গ'লি মাইনাক ঔষধখিনি খুৱাই দিবা আৰু মোক লৈকে চাহ একাপ লৈ নাযাওক হেৰি অলপ সময় ৰখকচোন গানৰ মাষ্টৰটোক লৈ চাহ বনালি আপোনাকো দিম দিয়ক দিয়া দে হ'ব দে অ' শুনছ নাই সুভেনৰ আপাক যে গানত এডমিশ্যন লগাই দিছিল গান গাব নালাগ বোলে এতিয়া আৰু নতুনকৈ ডেন্সৰ স্কুলত নাম লগাই দিছে হেৰি আমিও আমাৰ মইনাক ডান্সৰ স্কুলত নাম লগাই দিওঁ বলক ই হেন্দেকি নৰু বুলি ভাবছি নেকি আমাক অ হা তুমি ঠিক কথাই কৈছ আমাৰ মইনে যদি গানৰ লগতে ডেন্সো জনা হয় এইটো কম গৌৰৱৰ কথা হ'ব না অ দেউতা মই ডেন্স নিশিকো হা মোৰ টিউচন আৰু গানৰ ক্লাছ কৰি বহুত ভাগৰ লাগে মোৰ ডেন্স শিকবা মন নাই কেন নৰবা হা ইমান দামী দামী ঔষধ আনছো এগিলা খাই যোৱাৰ পিছত ভাগা চাগা নহয় যাব মুঠতে তুমি ডেন্স শিকবাই লাগিব অ মইনা তুমি ডান্স শিকবাই লাগিব নহলি বা পাৰ্থই তোমাৰ চাই আগত যাব তুমি পিছ পৰি থাকবা নহয় হামা মই ডেন্স ভাল নাপাওঁ মই গানহে ভাল পাওঁ
তুমি ভাল পাওয়া বেয়া পাওয়া শিখলে আমি একো নাজানো পার্থ ডেন্স শিখছি তুমি শিখবে লাগবো য আজি তোমাক ডেন্সৰ স্কুলত এডমিশন লগাই দিম কাপোৰ চেঞ্জ কৰি ল দে সবে এতিয়া কঁকালত ধৰা আমি এতিয়া যাই পাম যাই পে থাকা দে এই কিয় ৰখছ যাই প দে আরে প্র্যাকটিস করব লাগবো তো দে দে মুনিয়া কে রখি গেছ যাই পছুন যাই পেলে এবার বিয়া দেউতা মোর বহুত ভাগর লাগছে মই যাই পাবা নরু আৰু ফাগা ধুলি বনি কি দেখা না পারছ কি ধুনিয়া ডান্স কৰি আছে তুমি কৰা দে মুনিয়া একো নহয় দে অলপ ফাগা ধৰবই দে প্র্যাকটিস কৰাছুন তে হে ভাল নাচবা পাৰবা দে প্র্যাকটিস কৰা হেৰি আমাৰ বাবু বঢ়িয়া ডান্স কৰি আছে পাৰব নহি হাও মইনা এনেকে রুখলি কি হব দে প্র্যাকটিস করা উ দে 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 যাই পে থাকা বাবু উ ও মইনা কি হলা তোমার ও মইনা মইনা ও রে এখান দিলা বেশি দেশুন কি বা হলা পিটু তৎক্ষণাৎ হেৰি আপোনালোকে আপিটোক কিয় ডেন্সৰ ক্লাছত আনছি হে আপিত দুহু জ্বৰ উঠি আছে নহয় ছাৰ আহাৰ আগতে দেখোন ঔষধ খুৱাইছিলোঁ হে কি বা হ'ল তৎক্ষণাত হেৰি আপোনালোকৰ দুয়ো ঘৰৰে কাণ্ড কাৰখানাবিলাক মই বেলেগৰ মুখত শুনি আছোঁ ৰ'ব আপোনালোক দুয়ো ঘৰৰ মাজত কিহৰ ইমান জেদা জেদি হে আপোনালোকে জেদ কৰছি ঠিকেই আছে কিন্তু আপোনালোকৰ জেদৰ মাজত এই চলি দুটাক কিয় টানি আনছি কি আপোনালোকৰ জেদৰ কাৰণে এই চলি দুটাৰ ভৱিষ্যত ধ্বংস কৰিব বিচাৰিছে নেকি হেৰি আপোনালোকে জানে না চব চলি চব বিষয়ত পাৰ্গত নহয় আৰু চলটো যিটো বিষয় ভাল পায় সেই বিষয়টোতে একবাৰে নিব লাগে আপোনালোকে জৰ্জবস্তি কৰি চলিটো কোনো বিষয়ত পাৰ্গত কৰাব নোৱাৰে চলিটোৰ মনোযোগো লাগিব বুজি পালাক গতিকে চলিকেইটাই কি বস্তু শিকিব বিচাৰে সিটো বস্তুত গুৰুত্ব দি চলিকেইটাক আপোনালোকে আগবাঢ়ি নিয়ক স্যার আমি কথাটা উপলব্ধি করা নাছিলোঁ আমার বিমলাই গানৰ ফালে বেশি আগ্রহী গতিকে আমি গানৰ দিশতে একবার নিবার কারণে চেষ্টা করি দিয়ক চলি পলিক বেশি প্রেসার দিবা নাঙ্গে আর চলি পলির যেটু বিষয় রাপ থাকে সেইটো বিষয়ে আগবাড়ি নিয়ার চেষ্টা করব লাগে বুঝি পাইছি না ভিডিওটো চাই আপোনালোকে কেনে পালে যদি ভাল পাইছে তেতিয়া লাইক কৰিব শেয়ার কৰিব লগতে আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আৰু ডেসক্রিপশনত এমপিএলৰ লিংকটো দিয়া আছে তাত গৈ আপোনালোকে এমপিএলটো ডাউনলোড কৰি লওক আৰু নিজৰ পছন্দ অনুসৰি গেম খেলক লগতে পইচা ইনকাম কৰক ধন্যবাদ